না, কাউন্সিলরের লড়াই তো আমি লড়ি না, আমি তো কাউন্সিলর থেকে এমপি হয়েছি, আবার ওদের মতন আমার নিজের গিয়ে লড়তে ইচ্ছা নেই, ওই জন্য ওটা চিন্তা করার দরকার নেই। আর ও এই সাত জন্মে আমাকে হারাতে পারবে না। দাদা, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ভৌমিক এবং তিলাঙ্কুর দার নাম এসছে, কীভাবে দেখছেন এটা? কোনোভাবে দেখা নেই, কে কাকে চোর বলবে এই দলে, সবাই তো চোর, এই জন্য কোনো চিন্তা নেই, যারা চুরি করছে তারা সবই যাবে। আমি তো জানি না আমি কবে বলেছি উনি চুরি পরে বসে আছেন, আমি তো বলিনি কোনো দিন। আর যদি উনার নিজের মনে এসছে কি উনি চুরি পরে বসে আছেন, আমার কিছু বলার নেই, আমি তো জীবনে বলিনি কি উনি চুরি পরে বসে আছেন, আমি বলেছি উনি দুর্নীতিগ্রস্ত, আমি চুরি পরার কথা কোনো দিন বলিনি। আচ্ছা, ফাঁসানো হচ্ছে তাহলে বেঁচে যাবেন, আর না ফাঁসানো হলে জেলে যাবেন। এটা তো যারা ধরা পড়ছে সবাই বলছে আমাকে ফাঁসানো হচ্ছে, প্রতিহিংসা, কিন্তু লোক তো দেখতে পাচ্ছে, কোর্টেও তো দেখতে পাচ্ছে, কোর্টের অবজারভেশন আপনারাও জানেন। পার্থ ভৌমিক মধ্যে কি কি ভয় ঢুকে গেছে আমি কি করে বলবো, আমি তো ওনার হৃদয়ের মধ্যে নেই কি আমি ওনার হৃদয়ে ভয় ঢুকেছে কি হয়েছে সেটা উনি বলতে পারবেন। ও তো চিঠি সবাইকে পাঠিয়েছে, আমাকেও পাঠিয়েছিল, আমি উত্তর দেওয়ার পরে আর তো কোনো চিঠিও আল। কিন্তু তিনি তো বলছেন যে চিঠি পাঠানোর পর নাকি আপনি চুপ হয়ে গেছেন। এই তো চুপ হয়ে গেছিলেন, তো দেখলেন তো, আপনি শুনলেন তো আমি কত চুপ আছি। ভাটপাড়ে আপনাদের একজন কর্মী আগত হয়েছেন দাদা? ও আগুন নিয়ে খেলছে, যারা খেলছে পুলিশ ওদেরকে বাঁচাবার চেষ্টা করছে। ভাটপাড়া দেখুন, ভাটপাড়া ব্যারেকপুর রিয়াকশনারি জায়গা, এই ভুল তৃণমূল যদি করছে তার কাইফিয়ত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। ভালো ভালো সংগঠক ড্যাসি পুষি আছে, সংগঠনের কাজ করবে, পার্টির কাজ করবে, রাজনীতির কাজকর্ম করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 405 না 420 হলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, ও তো বলতেই পারেন, ওনার মতন মিথ্যা তো কেউ বলতে পারে না, মঞ্চে দাঁড়িয়ে উনি মিথ্যা কথা বলেন, তো উনি 400 কেন, 420 বলুন, 520 বলুন, কিন্তু উনি আর ক্ষমতায় থাকবে না এটা নিশ্চিত। 24 এসে আপনার প্রথম কাজ কী হবে? দেখুন, আমাদের কাজটা প্রথম কাজ হলে সরকারকে সরানো, এই সরকার না সরলে আপনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবেন না। ফার্স্ট ইস্যু, ফার্স্ট কাজ আমাদের, এবার থাকলো উন্নয়নের কাজ। আমাদের যা ফান্ড আছে, আমাদের জানেন সিএসআর ফান্ড আনতে দেয় না, আমি কিছু না হলে 400 কোটি টাকা আনতে পারতাম, কিন্তু আনতে দেয় না এরা। এ তো ভাগ্যিস ভালো আমাদের, আমাদের এখন ডাইরেক্ট ডিএম করে টেন্ডার করে দেয়, নালে এরা তো আমাদের কোনো কাজই করতে দিত। এই কাঁচরাপাড়ায় কোচ ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, তিনবার তিন মন্ত্রী রেলমন্ত্রী হলো, কিন্তু কোচ ফ্যাক্টরি কোনো নাম নেই, সেটা নিয়ে কি ভাবছেন? কোচ ফ্যাক্টরি কোনো ফাইলই নেই, কোচ ফ্যাক্টরি কোনো ফাইলই নেই। চাকা ফ্যাক্টরি খুলেছিল শ্যামনগরে, ওরও কোনো ফাইল নেই। 28খানা উনি রেল কারখানা শিলান্যাস করেছিলেন, উদ্বোধন একটাও করেন, সব কি ভাওতাবাজি? টোটালটাই ভাওতাবাজি। কমিউনিটি ভোট আসলে কমিউনিটি হলে নাম উঠে আসে, কমিউনিটি হল উদ্বোধন হবে, অথচ তিনবার চারবার উদ্বোধন হয়ে গেল কিন্তু এখনো কমিউনিটি হল হলো না। আপনি দেখেছিলেন না জুবলি পার্ক দুবার উদ্বোধন হয়েছিল, ভুলে গেছেন? তিনি উনিই দুবার করেছিলেন। কিন্তু উত্তরবঙ্গের সফর থেকে তো তিনি আজকে রেলমন্ত্রী থাকাকালীন একাধিক খতিয়ান তুলে ধরেছেন, বলছেন যা করেছি বাংলায় রেলের সব আমিই করেছি। না, উনি ঠিক বলেছেন, 27খানা উনি কারখানা শিলান্যাস করেছেন, এখনও ওই পাথরগুলো আছে, উনি যদি কারখানা দেখিয়ে দিতে পারেন আমি ইলেকশন থেকে ব্যাক করে যাব। বিজপুরে কি লোক যোগাযোগ করছে দাদা? সবাই যোগাযোগে আছে, এই দুই ভাই ছাড়া সবাই যোগাযোগ। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায় ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আবুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।